তোমাকে যেটা বলবো দেখো এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নৈবেদ্য কবিতা আমি একে পড়ে শোনাই তোমার ভালো করে শোনো বলছে বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লোভিব মুক্তির স্বাদ এই বসুধার মৃত্তিকার পত্রখানে ভারি ভরি বারম্বার তোমার অমৃত ঢালি দিবে অবিরত নানা বর্ণ গন্ধময় প্রদীপের মতো সমস্ত সংসার মোর বর্তিকায় জালিয়া তুলিবে আলো তোমারই শিখায় তোমারও মন্দির মাঝে ইন্দ্রিয়ের দ্বারুদ্ধ করি যোগাসন সে নহে আমার যে কিছু আনন্দ আছে দৃশ্য গন্ধ গানে তোমার আনন্দ রবে তার মাঝখানে মোহমোর মুক্তিরূপে উঠিবে জলিয়া প্রেম মোর ভক্তিরূপে রহিবে ফলিয়া এখানে তোমাদের যেটা বলার বৈরাগ্য সাধন অর্থাৎ সন্ন্যাসী ভজন করেই যে মানব শক্তি বা যে সংসার জীবন থেকে মুক্তি পাওয়া যায় বা ভগবানকে পাওয়া যায় তা নয় কই বলছেন যে সংসারের মধ্যে থেকেও মহানন্দময় অর্থাৎ যিনি সংসারের মধ্যে থেকেও সব কিছুর আশ্বাস পান সেই হচ্ছে লোভিব মুক্তির স্বাদ মানে সংসার বন্ধন থেকে ছিন্ন করে নয় সন্ন্যাসী হয়ে নয় সংসারের মধ্যে থেকে তা বলছে এই বসুধার মৃত্তিকার পত্রখানি ভরি বারম্বার তোমার অমৃত ঢালি দিবি অবরত নানা বর্ণক নন্দময় বলছে এই বসুধা বসুধা মানে পৃথিবী মৃত্তিকা মানে তো তোমরা জানোই মাটি পাত্রখানি যে মাতৃপাত্রখানি যে অমৃত হল মানে জ্ঞানের সাগরে ভরি দেব অনা বর্ণগ্রন্থা সে মানে তার লক্ষ্য হবে রকম সে হবে সংসারের মধ্যে থেকেও ভগবানকে পাওয়ার যে স্বাদ সেই স্বাদ প্রদীপের মতো প্রদীপের শিখা যেমন সমস্ত ঘরকে আলো করে রাখে তেমনি কবিও বলছেন যে আমার জ্ঞান এই সমস্ত পৃথিবী অর্থাৎ সমস্ত বসুধারাকে আলোকিত করে রাখবে জালিয়া তুলিবে আলো তোমারে শেখা তোমার মন্দির ওটা মন্দিরকে এখানে যে বোঝানো হয়েছে সেই মন্দিরকে যেন আলোকিত করে তুলবে তো যে দ্বার রুদ্ধ করে যোগাযোগ সে না আমার মানে আমাদের পঞ্চ ইন্দ্রকে রুদ্ধ করোনা যেটা আমাদের করার ইচ্ছা নেই সেই কাজটা যদি আমরা করি তাহলে সেই আমাদের শেখাচ্ছে মনে রাখবে না এখানে সেটাই বলেছে যে ইন্দ্রের দ্বার রুদ্ধ করে কোনো কিছু হবে না মানুষ পঞ্চ ইন্দ্রদের সব কিছু কিছু তিনি আহ্বান করছেন তিনি বলছেন যে যা কিছু আনন্দ আছে দৃশ্য গন্ধ গানে ওনার তিনি দৃশ্যে মানে চোখ দিয়ে সেইগুলোকে স্পর্শ করতে চান গন্ধে মানে নাক দিয়ে সেগুলো স্পর্শ করতে চান গানে মানে তোমার আনন্দ রবে তার মাঝখানে মানে যে বসুন্ধরার যে আনন্দ তার আনন্দ সব রাখবে যেন তার মাঝখানে তো হচ্ছে মোহ মানে যে মোহ আমাদের কোনো জিনিস বা কোনো ভালো জিনিস বা তোমার যে মোহ থাকে যে লোভ সেটা হচ্ছে মোহ হচ্ছে মোহ তার মোহ যদি এই এই জ্ঞান যদি ছড়িয়ে যেতে পারে তাহলে মোহ মোর মুক্তিরূপে উঠেবে চলে মানে মোহ সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে প্রেম মোর ভক্তিরূপে তখন মানুষের মধ্যে যে প্রেম যে শক্তি এই শক্তিই তখন সঞ্চারিত হবে এই হলো তোমাদের বৈরাগ্য সাথে মুক্তি সে আমার নয় নৈবেদ্য রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যগন্দ্র সঠিক এবং সংক্ষিপ্ত আলোচনা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও সবাইকে ধন্যবাদ অবশ্যই সাবস্ক্রাইব করো আরও অনেক কিছু জানার জন্য ধন্যবাদ সবাইকে